চাঁদপুর কৃষকের নামে আইপিএম সমিতি সরকারি কৃষি সরঞ্জাম বিক্রি, কৃষকরা সুবিধা থেকে বঞ্চিত। রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ। আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলঙ্কার রিয়া জুয়েলার্সের উপহার। বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলঙ্কার। সত্তাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, 5 বাইতুল মোকাররম, দ্বিতীয় তলা। চাঁদপুর সদর উপজেলার 8 নং বাগাদি ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়া কৃষক আইপিএম সমিতি কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারিভাবে কৃষি অধিদপ্তরের কাছ থেকে কৃষি সরঞ্জাম এনে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ অসহায় হতদরিদ্র গ্রাহকদের জিম্মি করে ঋণ দেওয়ার পর অধিক সুদ হাতিয়ে নেওয়া ও সুদের টাকা পরিশোধ করতে না পারায় জোরপূর্বক গ্রাহকদের সমিতি সম্পত্তির সভাপতির নামে রেজিস্ট্রি করে নেওয়ার খবর পাওয়া গেছে। কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার যেখানে ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রাংশ, ধান কাটা, মাড়াই, রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার ও অত্যাধুনিক হারভেস্টার সহ বিভিন্ন মেশিন সমিতির মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে, এই সুযোগ কাজে লাগিয়ে চাঁদপুর ব্রাহ্মণ সাকুয়া কৃষক আইপিএম সমিতির সভাপতি সাবেক মেম্বার জাহাঙ্গীর ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবিব, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল মজুমদার সদর উপজেলা কৃষি অফিস থেকে ভর্তুকির মাধ্যমে দেওয়া ট্রাক্টর ও ধান কাটার মেশিন সমিতির সদস্য ব্যতীত পাশের বালিয়া ইউনিয়নের আব্দুল আজিজের নামে একজনের কাছ থেকে দুটি মেশিন বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। কিছুদিন পূর্বে সমিতির সদস্য টেলি মুন্সী ও কবির ফিল্মি স্টাইলে মোটরসাইকেল দিয়ে নুরু নামের এক জেলেকে উঠিয়ে এনে এই সমিতির সামনে বেঁধে রেখে শারীরিক নির্যাতন করে 24,000 টাকা চাঁদা দাবি করেন। বালিয়া ইউনিয়নের আলী হোসেন মাঝি নামের এক দরিদ্র লোক এই সমাজের কাছ থেকে কিছু টাকা ঋণ হিসেবে গ্রহণ করেন। সেই ঋণের অধিক সুদ ধার্য করলে সেই টাকা দিতে না পারায় অবশেষে তার সম্পত্তি জোরপূর্বকভাবে চাপ প্রয়োগ করে সমিতির সভাপতি সাবেক মেম্বার জাহাঙ্গীরুল ইসলাম তাদের নামে রেজিস্ট্রি করে নেয়। 2011 সালে ব্রাহ্মণ সাকুয়া কৃষক আইপিএম সমিতি 20 গ্রাহক দেখিয়ে চাঁদপুর সমবায় অফিস থেকে নিবন্ধন গ্রহণ করেন, যার রেজিস্টার নাম্বার 175/4/11। বাগাদি ইউনিয়নের ব্রাহ্মণ সাকুয়া অসহায় কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি আইপিএম সমিতিকে দেওয়া হয়। সরকারি নীতিমালা উপলক্ষ করে উপেক্ষা করে কৃষি যন্ত্রাংশ ভাড়া হিসেবে কৃষকদের কাছ থেকে এক করা সম্পত্তি 100 টাকা করে হাতিয়ে নিয়েছেন। এতে করে কৃষক স্বাবলম্বী হবে দূরের কথা, আরও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষকরা। বালিয়া ইউনিয়নের 6 নং ওয়ার্ড শব্দি গ্রামের আব্দুল আজিজ জানায়, আইপিএম সমিতির সদস্য না হয়েও কৃষি অফিস থেকে দেওয়া একটি ট্রাক্টর ও ধান কাটার মেশিন সমিতির সভাপতির কাছ থেকে টাকার বিনিময়ে ক্রয় করে আনা হয়েছে। কৃষি অফিসের ভর্তুকি দেওয়া সরকারি 3টি মেশিন এলাকার লোকজনের কাছে সমিতির কমিটির সদস্যরা বিক্রি করছে। স্থানীয় বেশ কয়েকজন কৃষক জানায়, কৃষকদের স্বাবলম্বী করার জন্য সরকার যে যন্ত্রাংশ সমিতিকে দিয়েছেন সেগুলো ব্যবহার করার জন্য ভাড়া হিসেবে সরকারি নিয়ম অমান্য করে প্রতি 100 টাকা করে কৃষকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এছাড়াও অসহায় কৃষকদের ঋণ দিয়ে তারা অধিক সুদ নিয়ে সর্বস্বান্ত করে দিয়েছেন। এই সমিতির কমিটির সভাপতি সহ 6 জন নিয়ন্ত্রণ করে লভ্যাংশের ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন। সমিতির অন্যান্য শেয়ার হোল্ডার ও সদস্যদের হিসাব না দিয়ে তারা নিজেরাই টাকা আত্মসাৎ করে 100,000 টাকার মালিক হয়েছেন। এছাড়া এই সমিতিতে বিভিন্ন দেন দরবার সালিশ বৈঠক করে সন্ত্রাসী কায়দায় অসহায় মানুষদের কাছ থেকে চাপ প্রয়োগ করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এ ধরনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে। সমিতির নামে পিকআপ গাড়ি ক্রয় করে এনে শুধুমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল মজুমদার তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল বহন করছে। এই সমিতিতে 50 জন শেয়ার হোল্ডার থাকলেও বর্তমানে মাত্র 30 জন রয়েছে। বাকি শেয়ার হোল্ডারদের হিসেব না দিয়ে তাদের যৎসামান্য টাকার বিনিময়ে শেয়ার তারা নিজেরাই নিজে বিদায় করে দিয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 5 শতাধিক রয়েছে। এই সমিতির স্বেচ্ছাচারিতা ও শেয়ার হোল্ডার সদস্যদের টাকা আত্মসাৎ করার ঘটনায় যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, তাই সংশ্লিষ্ট অধিদপ্তর এই সমিতি বিষয়ে অনুসন্ধান করে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। চাঁদপুর ব্রাহ্মণ সাকুয়া কৃষক আইপিএম সমিতির অভিযুক্ত সভাপতি সাবেক মেম্বার জাহাঙ্গীরুল ইসলাম জানান, এই সমিতির কার্যক্রম খুব সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে আসছে। কৃষি অধিদপ্তর থেকে দেওয়া কৃষি যন্ত্রাংশ বাগাদি ও বালিয়া ইউনিয়নের কৃষকরা ব্যবহার করছে, তবে গত 2 বছর কৃষি যন্ত্রাংশ দুর্যোগের কারণে ব্যবহার করা হয়নি।
কৃষি যন্ত্রাংশ কারো কাছে বিক্রি হয়নি ও এই সমিতির এক সদস্য ঋণের টাকা দিতে না পারায় তার সম্পত্তি সমিতির কাছে বিক্রি করেছে। সমিতি আমরা ছয়জনে পরিচালনা করছি, বছর শেষে অনন্য সদস্যদের হিসাব দিচ্ছি। আমরা কৃষকেরা কোনো সুযোগ সুবিধা পাই না, কিন্তু সরকার আমাদের দিতে আছে, আমাদের কৃষকের জন্য সরকার দিতে আছে এত লক্ষ লক্ষ টাকা দিতে আছে, ভর্তুকি দিয়ে সরকার সুযোগ সুবিধা দেওয়ার জন্য, কিন্তু হেরাইরা আরো নিজেরা ভোগ করে নিজেরা প্রতি করাতে 100 টাকা করে আনে। তা আমরা কৃষকেরা কি কি সুবিধা পাই? সরকার এত টাকা কৃষকের ভিতরে লোন দিতে আছে দিয়া ওরা সবাই মিলি সিগনেচার দেওয়া, আমরা সবাই মিলি আনছি। সমিতি তো আমরা লোক না, আমরা তো কোনো সমিতির কিছু না, আমরা দোকানদার নাকি? আমরা এলাকা হিসেবে এলাকা দাম হিসেবে হয়তো আনা হয়েছে। আর এই যে দ্বিতীয় দান হয়েছে এটা তো এই যে পুরো গাড়ি দেয়নি। আর একটা বিক্রি করছে কার কাছে? আর একটা ওই যে আমগো কাতকে দিনে বিক্রি করছে, আর এটা আমি আমি দুই আনছি। আর একটা আপনি কিনছেন কটা? আমি দুইটা। কত দিয়ে কিনছেন? একটা 75,000 টাকা দিয়ে আনছি ওই জায়গা, আর আরেকটা আরেকটা 60,000 টাকা দিছে। কার কার দিছেন টাকা? ওইটা সমিতির আন্ডারে দান হয়েছে টাকাটা দিয়ে। টাকা দিছেন কার? টাকাটা দেওয়া হয়েছে সবাই, সমিতি সবাই আছে। সমিতি সবাই কে? জলনা এরা সমিতি জাঙ্গির মেম্বার, যার জাঙ্গিরে বিপুল ফেরত দিন আমরা সদস্যের কি নাম? আলী হোসেন, আলী হোসেন মাঝি, উনি বলছে আর কি আমাদের সময় দিয়ে বালিয়া আমার টাকাটা আমি ফেরত দেবো, আমার টাকাটা ফেরত দেন। আমরা ঠিক আছে ভাই, আমি আস্তে আস্তে করে ভাই টাকাটা আমরা দেন, আমরা টাকাটা আমরা ফেরত লিয়ে দিন, যাতে আমরা যাই অন্য জায়গায় জায়গায় বিক্রি করলে এই জায়গা আপনাকে আর কেউ ফেরত দিবে না। উনি বলছে ভাই ঠিক আছে, আমার কাছে বিক্রি করছি, আমি যখন টাকা দিতে পারি সময় দিচ্ছি, আগে সময় মধ্যে টাকা দিলে আমি অন্য জায়গায় আমরা ওটা ফেরত দিয়ে দিন। কতজন আর কোন জায়গায়? এটা আমার প্রায় 300 উপর সদস্য আছে, পাইয়ে বাঘা দিয়ে মিলেই মিলি ফাঁসাফাঁসি মিলিয়ে আমরা একজন মানে সদস্য আর কি, দুই ইউনিয়নের সদস্য, দুই দুই ফাঁসাফাঁসি আর কি আমাদের লোকজন আছে ফাঁসাফাঁসি। আর কৃষি উপকরণগুলি সুবিধা কারা কারা দিচ্ছে? যারা মানে কৃষি উপকরণ সুবিধা আমাদের এলাকার রোগী এটা সুবিধা ভোগ করে, তবে ফাঁকিচ্ছে কারণ আমরা কৃষিকাজ করতে পারছি না, আমরা এর থেকে বিশাল মানে লসের মধ্যে আর কি আমরা আছি আর কি। যন্ত্রপাতি বিক্রি হয় না, আমাদের কোনো যন্ত্রপাতি এখানে কোনো বিক্রি হয় না। আর দুই ইউনিয়নের লোকজনই সুবিধা নেয়, সুবিধা ভোগ করে। শাহরিয়ার খান কৌশিকের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।